কোনো সাদা সাদা রয়েছে লিচু। মায়ের সামনে থেকে আর দেখো মাসি শুয়ে আছে মায়ের সামনে, আর দেখো আমি আজকে ড্রেসটা কেমন পরেছি, নিচে একটা বাচ্চা সাজুগুজু করে নিয়েছি। আর এই যে আমার সোনা আগে আগে হেঁটে চলেছে, আমরা কোথায় যাচ্ছি সোনা? তো যাচ্ছি হচ্ছে ননদের বাড়ি আর ওর পিসিমণির বাড়ি। তো চলো ননদের বাড়ি যাওয়া যাক। আর এদিকে হচ্ছে আকাশে মেঘ করেছে কিন্তু হাতে ছাতা নিয়ে, তো ছাতা ছাড়াই যাচ্ছি। যেতে যেতে একটু ভিজে গেলে একটু অসুবিধা নেই। দেখ কত লিচু জানা গেছে, এই গাছটা আমি এত লিচু আগে দেখিনি কিন্তু এবছর দেখি। না না আরে এখনো সাদা সাদা রয়েছে লিচু, এখনো পাকেনি, প্রচুর লিচু আছে। কই কোথায়? হ্যাঁ তাই তো, এই লিচুগুলো তো লাল হয়ে এসছে, এই যে আমি তো দেখতে পাইনি। তো বন্ধুরা তিনামতলায় এসে মনে হলো যে একটু মাংস নিয়ে যাই, তাহলে ভাগ্নেদের নিয়ে ছোটখাটো একটু পার্টি হয়ে যাবে। তো তার জন্য একটু মাংস নিলাম। তো দাদা মাংসটা কেটে দিচ্ছে। এবার মাংস নেওয়ার পরে ভাবলাম তাহলে আমরা দুজনে একটু পান খাবো, তাহলে একটু পানও নিয়ে যাই। তো দাদা দেখো পান দিয়ে মুখ ঢাকছে, তা বলছে আমাকে ফটো তুলো না, তো তুমি এমনি তুলে নিয়ে যাও। তো চলো ননদের বাড়ি। একটু বাজার করছিলাম, তো বাজার করতে করতে দেখলাম বড় ভাগ্নে চলে এলো। তো বড় ভাগ্নে এসে ছেলেকে নিয়ে চলে গেল সাইকেলে, আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর গাড়ির একটা লজেন্স নিয়ে নিয়েছি, লজেন্স থেকে যাচ্ছি। তো চলো, এই আওয়াজ কি ফোনে দেওয়া যাবে কিনা আমি জানি না, কিন্তু যাচ্ছি। তো বন্ধুরা দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট, আর ছেলেগুলো খেতে বসে গেছে। তো আমার ননদ সার্ভ করছে, দেখো এখানে ঝাল ঝাল মাংস রান্না হয়ে গেছে, তাই দিচ্ছে সবাইকে। আর হচ্ছে দেখো এ বসে পড়েছে, মনে হচ্ছে এর কেউ নেই, কিছু নেই, ও এইভাবে বসেছে মানে তাড়াতাড়ির জন্য। আর এখানে রান্না হচ্ছে রুই মাছের ঝাল। তো দেখো রুই মাছের ঝালটা একটা ছোট্ট কড়াইতে ঢেলে নিয়েছে, আর আমরা দেখো এই কয়জন মানুষ এক হাঁড়ি ভাত খেয়ে নিয়েছি, পুরো একদম এক হাঁড়ি ভাত। যাই হোক কাড়াকাড়ি ভাত আসছে, চলো। ননদের বাড়ি এসে খেয়ে খেয়ে সেই ঘুমিয়েছি, আর এখন ঘুমের থেকে উঠলাম। আর ওই যে আমার বড় বাবা চলেছেন, রাত করে কোথায় চলেছেন জানি না, টিয়া পাখির খোঁজে। আর এই দেখেন এই যে সব পেন কাঠের গুলি সব নিয়ে বসে আছে, আর একজন দেখো পিছন ফিরে বসলো, আর ম্যাডাম তো এই যে বসে আছেন, ও কর্ত্রী ম্যাডাম। তো এখন যেতে হবে বাড়ি। তো বাড়ি যাওয়ার আগে খোঁজ গল্প করে নিই। তো বন্ধুরা দেখো লাইটটা বেশ সুন্দর না, আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক সারাদিন মাংস খাওয়ার পরে এখন চলে এসেছি আমরা পিঠে নিয়ে, ও পিঠে বানাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো দেখো সবকটা পিঠে কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর হচ্ছে ম্যাডামরে বলছি তুই তাড়াতাড়ি পিঠে বানা, আমি বাড়ি যাব। তো ও বলছে এবার তোর পিঠে দেবো ওখানে। তো যাই হোক কারণ বাড়ি যেতেই হবে, ছেলেকে আগের থেকে পাঠিয়ে দিয়েছিলাম, ওর পড়া ছিল তাই। তো দেখো এই পিঠেটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো আমার বসে কোনো কাজ নেই, তাই ভাবছি ওর ছাদের ফুলটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো ফুলটা কত সুন্দর। তা আমি বাবুকে বলছিলাম বাড়ি এসে যে বাবু আমার ঘরটাও যখন হবে না এরকম সুন্দর করে ডিজাইন করবা। তো বাবু বলছে মা আমার দ্বারাই হবে না। তো যাই হোক আমার ব্যাড লাক, তো চেষ্টা করবে তাও বাবু বলেছে। তো এখানে দেখো ও পুজো দেয়, ওর বড়ো বড়ো ঘর, তো ওর জন্য ঠাকুর ঘরটাই সামনেই রেখেছে। তো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমার রান্নাবান্না কমপ্লিট। দেখো এদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা বসে বসে খাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে একটা ছোট্ট ব্লগ করলাম। তো যদি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পরিবারে যদি নতুন কেউ এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন কি হচ্ছে জানো এই সিরিয়ালটার নাম জানো কি, ওই পাইস হোটেল, হরগৌরী পায়েস হোটেল হচ্ছে। তো আমরা পায়েস হোটেল দেখছি, আর তোমরাও দেখো। তো টাটা, বাই বাই, গুড নাইট।